ভিউয়ার্স, ক্যাপ্টেন আফিফা কথা বলছে আর আজকে বোটে দেখাচ্ছে আমাদের কি কিনলাম আজকে শপিং। টুকিটাকি শেষ মুহূর্তে শপিং বলে এটাকে, রমজানের শেষ মুহূর্তে শপিং। প্রথমে এইটা খুলো। আমার কিছু কেনাকাটা বাকি ছিল, এখন একটু একটু আছে, এমন না যে সব হয়ে গিয়েছে। সো ফার্স্টে একটা ভেরি বিউটিফুল রুম স্প্রে, একটা রুম স্প্রে কিনেছি। আমার কিন্তু রুমে স্মেলতেই মনে নাই, রুমের স্মেলগুলো আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু। তো এটা বাহিরের এয়ার ফ্রেশনেস, অনেক সুন্দর একটা স্মেল। সো নেক্সট ডে কেউই গেস করতে পারবে না। আচ্ছা এটা কি? এটা খালি একটা ব্যানার লেখা ই, জাস্ট কিডিং, ঈদ মোবারক। ঈদ মোবারক, এই ব্যানারটা আমি কিনে নিয়ে এসেছি আমার ডাইনিং স্পেসটা ডেকোরেশন করব। ওকে নেক্সট। ঈদে তো আমি ডেকোরেশন করি, তেমন কিছু নতুন পাচ্ছিলাম না, এখন এটা কিনে নিয়ে আসলাম। ঈদ মোবারক, দেখা যাক ঈদের চান্দাতে ডেকোরেশন করার পর কেমন লাগে। তারপর এখানে একটা, এটা একটা রানার, টেবিল রানার, টেবিল রানার। অনেক অনলাইনে থেকে শো করছি না, আমরা তো এটা লাগবে টাইমের জন্য না, আমরা এখন দেখাতে চাচ্ছি না। আমরা যেদিন হাউস ট্যুর দেখাবো সেদিন আমি এটা আপনাদের দেখাবো। এটা অনেক একটা সুন্দর রানার, আর এতদিন আমি অনলাইনে খুঁজছিলাম পাচ্ছিলাম না, আমার হাউসের সাথে থিমটা ম্যাচিং করে এই রানারটা কেনা। তারপর এখানে আমার কিছু শখের জিনিস আছে, কিছু শখের জিনিস, কিছু জরুরি। এটা যেহেতু আমি ব্লগ করি সে কারণে কিন্তু আমার একটা এই দরকার ছিল। আফিফা হাতে এর আগে ব্যথা পেয়েছে, এখন আফিফা ধরতে চাচ্ছে না। তো এখানে আমি যখন যে টেবিলে আরামে ধরছে, জানে না ব্যথাটা কেমন লাগবে, টেবিলে কান্না করবে আমার কাছে। টেবিলে যখন আমি ব্লক করি তখন একটা স্ট্যান্ড হয়ে থাকে। তো এটা এটা এই কারণে কেনা। তো যাই হোক, এরপরে আরেকটা আছে, আর কি কিনলাম এটা রাখো, এটা থাক সাইডে থাক। আমার স্ট্যান্ডগুলো আসলে দরকার, এর আগেও আমি একটা স্ট্যান্ড কিনেছি। তো এখন এটা আমার একটা পছন্দের জিনিস। তো এটা আমরা খালি একটা নিউজ পেপার কিনলাম, বিকজ এটা এটা একটা পছন্দের জিনিস। এটা কি আপনাদেরকে দেখাচ্ছি আমি, এটা একটা জাগ, ক্লিয়ার জাগ, তো সুন্দর একটা জ্যাগ। এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, রমজানের ভিতরে পাইনি। সো এটা হলে এভাবে থাকে, জুস তারপরে যে কোনো ড্রিঙ্কস এটাতে সার্ভ করলে অনেক সুন্দর লাগবে। এই জ্যাগটা কিনলাম, এটা আমার পছন্দের এখনই। তো তো আরেকটা আমরা নিউজপেপার কিনলাম, এটাও আমার শখের জিনিস। এটা দেখাচ্ছি, এটা কি, আমি খালি কি দেখতে পাচ্ছি হলো এই যে এটা আমি, আমার কাছে অনেক পছন্দ হয়েছে এটা, অনেক দিন ধরেই খুঁজছিলাম, আমার শেপ অনুযায়ী পাচ্ছিলাম না, এই জন্য এটা এখন পেলাম, কিনে নিলাম। তো আর কি কিনলাম? আচ্ছা এখন মিনিশো থেকে আফিফা কি কিনেছে দেখা যাক। আফিফা আমাকে একটা গিফট করেছে ঈদের, আর ওর জন্য একটা কিনেছে। তো আমার জন্য কোনটা আমি বুঝতে পারছি না, আমি বুঝি আমার জন্য কোনটা। মামির জন্য তা আমি খুলছি রাইট নাও। এই যে আফিফা আমাকে গিফট করেছে এই পারফিউমটা। আফিফা তো এখন পকেট মানি পায়, তো এই কারণে কিন্তু আফিফা আমাকে গিফট করে দিয়েছে। আর ওর বাবা থাকলে হয়তো ওর বাবাকেও গিফট করতো। আর আফিফা যেহেতু ওর বাবার কাছ থেকে পকেট মানি পায়, আমার কাছ থেকেও পায়, সে কারণে কিন্তু আফিফা আমাকে এই পারফিউমটা গিফট করেছে। দেখা যাবে ভিতরে এটা কেমন। এটা হলো মাম্মিকে আমি গিফট করলাম, আর এটা আমি নিজে গিফট করলাম, বিকজ সেলফ লাভ। আর এটা আফিফা নিজের জন্য কিনেছে গিফট, এটা আফিফা নিজেকে গিফট করেছে। আমার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু গিফট করেছে।
আমারটা তুমি পকেট মানি দিয়েছো আর আমি তোমারটা কিনে দিয়েছি বলে তখন আমার মানি তুমি আমায় সেন্ড করেছো সো দিস ইজ নাও মাই মানি এটা আপিপার নিজের পছন্দের পারফিউম উনি যেই নিয়েছে ও একটু সফট পারফিউম পছন্দ করে আর আমি মাম্মি তো ম্যান আমি একদম হার্ড পারফিউম পছন্দ করি কভারটা দেখলে বোঝা যাবে না ভিতরে কভারটা কেমন তোমরা যদি জানো না বাই নাও মিনি শোর প্যাকেজিং এত হার্ড ওপেন করতে লাইফে কিন্তু মিনি শোর যে পারফিউম আছে যেটাই আছে আমার কাছে জিনিসগুলো অনেক ভালো লাগে ওদের জিনিসগুলো অথেন্টিক সব ওয়াও কি সুন্দর ব্ল্যাক কালার অনেক নাইস 1499 নিয়েছে আপিপা আমাকে এটা গিফট করেছে আমার কাছে অনেক ভালো লেগেছে এখন আপিপার ভিতরে যে ইয়েটা আছে এটা দেখবো কেমন এটা আমার পারফিউম এটা কিন্তু লাইট পিঙ্ক একদম লাইট পিঙ্ক দেখো হোয়াইট হোয়াইট কভারটা দাও তাহলে ওর উপরে রাখলে হয়ে যাবে এই যে আমি দেখাচ্ছি আপিপার পারফিউম আর এটা ওকে সো আমরা একটু অ্যাড্রেস করছি এদিকে ওকে সো মাম্মির পারফিউমের পুরাটা হলো একটা ম্যাট ব্ল্যাক উপরে ক্যাপটা হলো সিলভার এটাও ম্যাট ম্যাট সিলভার আর আর হলো এটা অনেক হেভি এই ক্যাপটা ও অনেক হেভি তো হলো অনেক স্পেশাল এন্ড এটা একটা ম্যানলি পারফিউম আর আমার কাছে ম্যান পারফিউমই পছন্দ আমি ম্যান পারফিউম আমি স্মেল করতে পারি পাচ্ছি না সো আমি একটু স্মেল টেস্ট করব অনেক কম একটা শেক শেক এর মধ্যে আরো কিছু কেনাকাটা যদি বাকি পড়ে যায় বাই চান্স তখন আমরা আবার কি কি বাকি থাকবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো ভিউয়ার্স এখন আপনাদেরকে এটা দেখিয়ে আমার ব্লগ শেষ করছি আজকে ইফতারে রেডি করলাম বিফ ভুনা খিচুড়ি আমার কয়েকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল তবে অনেক গরম ছিল সে কারণে কিন্তু আর মানে রান্না করিনি যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার কয়েকদিন বৃষ্টি হয়েছে তো সে কারণে আমি আজকে খিচুড়িটা রান্না করে ফেলেছি তো ইফতারের আগে আগে আমি এখন খিচুড়িটা বেড়ে নিব এটা আমি আবার আমার পাশের ফ্ল্যাটের যে ভাইটা আছে ওনাকে দিব আর আফিপার ম্যামকেও দিব একটা বক্স আর আমাদের জন্য রেখে দিয়েছি আফিপার আমি খাবো ইফতারিতে তো যাই হোক আজকে ভুনা খিচুড়ি দিয়েই আমাদের ইফতারটা করব তো আসলে কয়েকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল আর আফিপাও অনেক পছন্দ করেছে আর এখানে একটা টিকা আছে তো যাই হোক আমরা এখন ইফতার করব তো অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খিচুড়িটা আর যেহেতু রমজান রমজানে তো ডিফারেন্স ডিফারেন্স ইফতার খেতে ভালো লাগে আর রোজা থেকে আসলে যদি তৃপ্তি সহকারে যে কোনো একটা জিনিস হেলদি খাওয়া যায় তাহলে তো কথাই নেই আর আফিফাও পছন্দ করে ডিফারেন্স ডিফারেন্স খেতে তো আমাদের পাশের ঘরের ভাইটাকে দিয়ে দিলাম এখন আমি খেজুর দিয়ে বিসমিল্লা করে ইফতারটা করব যেহেতু আজান দিচ্ছে তো খেজুর দিয়ে খুলেই আমি এই ভুনা খিচুড়িটা খাবো তো যাই হোক খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল ইয়ামি হয়েছিল দেখতেই তো পাচ্ছেন তো ভিউয়ার্স আমি খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন ব্লগে সে পর্যন্ত
আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া। যেহেতু রমজানে আরও ব্লগ আসছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে পাশে, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ব্লগটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক পেতে পারি, তাই না? তো আজকে এই পর্যন্তই, অনেক ভালো থাকবেন। আমি তা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।